ইতিমধ্যেই পার কালীঘাটে কাকুকে জিজ্ঞাসাবাদ চলছে ইডির। সকাল 11:30 থেকে সুজয় কৃষ্ণ ভদ্রকে জিজ্ঞাসাবাদ করছেন ইডি অফিসাররা। নিয়োগ দুর্নীতি কাণ্ডে জিজ্ঞাসাবাদ ইডির। এর আগে আপনারা জানেন যে কালীঘাটের কাকুর বেহালার বাড়ি, ফ্ল্যাট এবং অফিসে ম্যারাথন তল্লাশি চলে। তিন কোম্পানির সঙ্গে সুজয় কৃষ্ণের প্রত্যক্ষ বা পরোক্ষ যোগ মিলেছে বলে ইডির তরফ থেকে দাবি করা হচ্ছে। তিন কোম্পানির কোটি কোটি টাকা লেনদেনের হদিশ মিলেছে বলেও দাবি ইডি সূত্রে। আর গত এক সপ্তাহ ধরে ওই সমস্ত কোম্পানির ডিরেক্টর, হিসাবরক্ষক এবং কর্মীদের জিজ্ঞাসাবাদ করেছে ইডি। আর সেই সব বয়ান সামনে রেখেই কালীঘাটের কাকুকে জিজ্ঞাসাবাদ বলে ইডি সূত্রে খবর। ইতিমধ্যেই 4 ঘন্টা অতিক্রান্ত। সকাল 11:30 থেকে সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু তাকে জিজ্ঞাসাবাদ করছেন ইডির অফিসাররা। ইতিমধ্যে 4 ঘন্টা পেরিয়ে গেছে সকাল 11:30 থেকে তাকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। এর আগে কালীঘাটের কাকুর বেহালার বাড়ি, তার অফিস এবং ফ্ল্যাটে ম্যারাথন তল্লাশি চালানো হয়েছিল। তিনটি কোম্পানির সঙ্গে তার প্রত্যক্ষ বা পরোক্ষ যোগাযোগের প্রমাণ মিলেছে বলেও ইডির তরফ থেকে দাবি করা হয়। এবং এই তিনটি কোম্পানির হিসাবরক্ষক, ডিরেক্টর এবং কর্মীদের এক সপ্তাহ ধরে জিজ্ঞাসাবাদ করেন ইডি অফিসাররা। তাদের বয়ানের ভিত্তিতে মূলত আজকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সুজয় কৃষ্ণ ভদ্রকে। অর্থাৎ সেই সমস্ত বয়ান সামনে রেখে কালীঘাটের কাকুকে জিজ্ঞাসাবাদ করছেন ইডি অফিসাররা। ইতিমধ্যে 4 ঘন্টা অতিক্রান্ত। সকাল 11:30 থেকে শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ পর্ব। আর এর আগে নিয়োগ দুর্নীতি নিয়ে ঠিক কি বলেছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু শোনাবো। তাপস মণ্ডলকে আমি চিনি না। দ্বিতীয়ত আমার কর্মস্থল নিমালীপুর। তা কালীঘাটের কাকু কোত্থেকে এলো আমার পক্ষে বলা তো সম্ভব না। যারা বলছে তারাই ব্যাখ্যাটা দিতে পারবে, আমার পক্ষে সম্ভব না। তাপস মণ্ডল বলছেন যে কালীঘাটের কাকুই হচ্ছেন সুজয় ভদ্র। এই নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হয়েছেন তাপস মণ্ডল, আরও অনেকে গ্রেফতার হয়েছেন। তো এই গোটা বিষয়টার সঙ্গে আপনার নাম জড়াচ্ছে কি? এটা কি করে বলবো আমি, বলুন, এটা আমার পক্ষে কি বলা সম্ভব? তাপস মণ্ডলই তো বলছে আমি টিভিতে দেখলাম, আমায় চেনে না। তা তাপস মণ্ডলের অফিসে সব কিছু কাজ হয়, তাপস মণ্ডল লোক রেখে তো কাজ করে, সে আমায় চেনে না, আমার নাম বলছে। এবার আপনারা বলুন, ইডি আছে, সিবিআই আছে, তারা দেখুক, আমার পক্ষে কি বলা সম্ভব বলুন। আপনি চেনেন তাপস মণ্ডল? না, বললাম তো প্রথমেই, কোনোও চিনি না। নিয়োগ দুর্নীতির যে অভিযোগ, এখানে কোনো টাকা পয়সা আপনার কাছে জমা পড়েছে? কেন পড়বে আমার কাছে টাকা, আমি কে? আমি যদি চাকরি করতে পারতাম, এই আমার সামনেই আমার দাদার বাড়ি, আমার দাদার একটি মেয়ে আছে যার 41 বছর বয়স, এমএ বিএড টেট পরীক্ষা দিয়েছে, তার কিন্তু চাকরি হয়নি, তার মা নেই। আমার নিজের মেজদার মেয়ে, মেজদা অসুস্থ, হার্ট পেশেন্ট, তার একটি মাত্র মেয়ে, বাবার মেয়ে থাকে, সেই মেয়ে টেট পরীক্ষা দিয়েছে, এমএ বিএড, তার কিন্তু একটা চাকরি হয়নি। আমার নিজের মেয়ে, এই যে আমার নিজের মেয়ে, পরীক্ষা দিয়েছে এসএসসির, তার চাকরি হয়নি। আমার নিজের মেয়ে, একটি মাত্র মেয়ে, সেই মেয়ে টেট এই এসএসসির পরীক্ষা দিয়েছিল গ্রুপ সির জন্য, তার চাকরি হয়নি। আমার দাদার মেয়ের চাকরি হয়নি। আমি যদি এত চাকরি করাতে পারতাম, আমার মেয়ের না হোক, আমার দাদার মেয়ে যার জেনুইন নিড আছে, বিয়ে হয়নি, এমএ বিএড পাস, টেট পরীক্ষা দিয়েছে, তার একটা চাকরি করতাম না, আমার যদি এত ক্ষমতা থাকত। যারা গ্রেফতার হয়েছে তারা বলছে যে আপনি অত্যন্ত প্রভাবশালী এবং গোটা নেক্সাসের সঙ্গে ইনভলভ। যারা গ্রেফতার হয়েছে মানে কারা কারা, একটু শুনি, কারা কারা এটা বলছে? কিছু বলার নেই তো, কেউ কেউ কোথাও কোথাও কারোর কারোর। আমার যে সাহেব পৃথিবীর কারোর ক্ষমতা নেই তো তাকে ছোঁবে, কারণ তার নাম কেউ করতে পারবে না, তার সঙ্গে কেউ দেখা করতে পারবে না, তার সঙ্গে কেউ ফোনে কথা বলতে পারবে না, তাই সেই অবধি কোনো পৌঁছাবে। কিন্তু যা চেষ্টা করে যে হচ্ছে আপনারা যে ভালো বুঝবেন, সেই করতে গিয়ে আমি অবধি এসে থেমে যেতে হচ্ছে। সাহেবকে? আমার সাহেব অভিষেক ব্যানার্জি। আপনি কী করেন? ওনার অফিসে চাকরি করি।
আমি 2009 সাল থেকে আছি। সঙ্গে আপনি কি ব্যবসা আছে কোন প্রমোটিং এর কাজ? আমি না। একদিকে নিয়োগ দুর্নীতি তদন্তে আজ সুজয় কৃষ্ণ ভদ্রকে জিজ্ঞাসাবাদ করছেন ইডি অফিসাররা, অন্যদিকে পুরো নিয়োগ দুর্নীতি তদন্তে এই প্রথম রাজ্যের দুই দপ্তরকে চিঠি ইডির। চিঠি পাঠানো হয়েছে পুর এবং নগরোন্নয়ন দপ্তর ও মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনকে। গত 8 বছরে রাজ্য জুড়ে সব পৌরসভায় নিয়োগ কি প্রক্রিয়ায় হয়েছে এবং কতজনের চাকরি হয়েছে তা জানতে চেয়েই এই চিঠি দেওয়া হয়েছে। পুর নিয়োগ দুর্নীতি তদন্তে এই প্রথম রাজ্যের দুই দপ্তরকে চিঠি পাঠানো হলো ইডির তরফ থেকে এবং বিভিন্ন সময় পুর নিয়োগে কোন কোন পদ কোন টাকার বিনিময়ে সেই চাকরি বিক্রি করা হয়েছিল তার একটি রেড চার্ট আপনাদের সামনে তুলে ধরছি। ন্যূনতম 5 লক্ষ টাকা বিক্রি হয়েছিল শ্রমিকের চাকরি, ড্রাইভারের চাকরি বিক্রি হয়েছিল ন্যূনতম 4 লক্ষ টাকা বিনিময়ে, সাফাই কর্মী তার চাকরির জন্য ধার্য করা হয়েছিল ন্যূনতম 4 লক্ষ টাকা, অন্যদিকে গ্রুপ ডি এবং গ্রুপ সির জন্য ন্যূনতম 4 লক্ষ এবং 7 লক্ষ টাকা, টাইপিস্টের চাকরি বিক্রি হয়েছিল ন্যূনতম 7 লক্ষ টাকায়। চলে আসি পরের খবরে। ফের আক্রান্ত পুলিশ, এবার নদিয়ার ধানতলায় গরুচোর সন্দেহে মারধরকে কেন্দ্র করে জনতা পুলিশ খণ্ডযুদ্ধ। অভিযুক্তকে উদ্ধারে গিয়ে আক্রান্ত হলে পুলিশ গাড়ি ভাঙচুর করা হয়। এলাকা থেকে বেরোনোর সময় পুলিশের গাড়ির ধাক্কায় কিশোরের মৃত্যু, পাল্টা অভিযোগ করছেন গ্রামবাসীরা। অন্ধকারে বেরোনোর সময় গাড়ির ধাক্কায় দুজন আহত, পাল্টা দাবি পুলিশের। নদিয়ার ধানতলায় ফের আক্রান্ত পুলিশ, গরু চোর সন্দেহে সেখানে মারধরকে কেন্দ্র করে জনতা পুলিশ খণ্ডযুদ্ধ হয়। অভিযুক্তকে উদ্ধার করতে গিয়ে আক্রান্ত হলো পুলিশ, গাড়িও ভাঙচুর করা হয়েছে। এলাকা থেকে বেরোনোর সময় পুলিশের গাড়ির ধাক্কায় কিশোরের মৃত্যু হয়েছে বলে পাল্টা অভিযোগ করছেন গ্রামবাসীরা। অন্যদিকে পুলিশ দাবি করছে যে অন্ধকারে বেরোনোর সময় গাড়ির ধাক্কায় দুজন আহত হয়। চোরকে আমরা কালকে ধরেছিলাম, চোরকে নিয়ে এসেছি, মানে চোরের বাবাকে নিয়ে এসেছিলাম। আমাদের বক্তব্য এটা ছিল যে চোরকে আমাদের হাতে বলতে আমাদের এই সামনে নিয়ে আসো, চোর আমরা পুলিশের হাতে তুলে দেবো, চোরকে, চোরের বাবাকে তুলবো না, পুলিশের হাতে চোরকে তুলে দেবো। তো কোনোভাবে পুলিশ বা চোরের বাবা কোনোভাবে তার ছেলেকে সামনে নিয়ে আসেনি। তো নিয়ে আসে নেওয়ার পরে গ্রামে যত সিনিয়র আমাদের দাদা কাকা যারা ছিল তারা পুলিশের সাথে একটা কথাবার্তা বলে সমঝোতায় এসে পুলিশের কাছে তুলে দিয়েছিল যে আসামিটাকে আমরা তুলে নিয়েছি, মানে বাবাকে, ওকে পুলিশের হাতে তুলে দিয়েছিল, পুলিশের গাড়িতেও বসিয়ে নিয়েছে। পুলিশের গাড়িতে বসানোর পরে পুলিশ তো তখন গাড়িতে ওঠেনি। এবার পুলিশের গাড়ির সামনে কিছু আমাদের ভাই আরও ছেলে পেলে ছিল, যারা তিনজনকে তো ফোল্ড করেছে, 3-4 রাউন্ড করেছে, তো একজনের উপর দিয়ে বেশি গেছে, যার বুকের উপর দিয়ে চাকাটা গেছে সে তো মারা গেছে। পুলিশের আক্রান্ত হওয়ার ঘটনায় বা নদিয়ার ধানতলা এবং সেখানে গরু চোর সন্দেহে মারধরকে কেন্দ্র করে জনতা পুলিশ খণ্ডযুদ্ধ হয়। অভিযুক্তকে উদ্ধারে গিয়ে আক্রান্ত হয় পুলিশ, গাড়িও ভাঙচুর করা হয়েছে। সেই গাড়ির ছবি দেখতে পাচ্ছেন কিভাবে ভাঙচুর করা হয়েছে পুলিশের গাড়ি। গরু চোর ধরা পড়িয়েছে, তা এই বলতে বলতে দেখি পুলিশ চলে আসে, পুলিশ আসলে এরা ছেলে পেলে কিছু আছে বা বাস করলো কিছু আছে পুলিশদের কাছে দেবে না, ওই সেই চোরের বাপরে যে তোমার ছেলেকে নিয়ে আসো তারপর তোমাকে ছাড়বো, তাছাড়া ছাড়বো না। আর গরু চুরি এইবারে ছেলেকে আনবেও না, মানে পাবলিক কিছুটা খেপে গেছে, এর মধ্যে পুলিশ এসে গেছে মাতি দেবে না। এইবার পুলিশের সাথে একটু দস্তাদস্ত দিয়েছে, এবার পুলিশই গাড়ি চালাই দিয়েছে, চালাই দিলি 3টে ছেলে 4টে ছেলে পুড়িয়ে গেছে, পড়িয়ে যাওয়ার পরেও গাড়ি নিয়ে বেরিয়ে গিয়েছে। আমার ছেলের মৃত্যুটা ওই গাড়িতে ধাক্কা মেরিয়ে ওরে তো টেনে নিয়ে যায় খানিক দূর, ওর জামা নতুন জামা তো আর নতুন প্যান্ট, ও টেনে নিয়ে যায় ওই চাকা পরে ওই ফেলে দিয়ে ফিরে আবার চাকা ওর পথ দিয়ে ফেলে চালায় চলে যায়। পুলিশকে পুলিশের এই আক্রান্ত হওয়াটা এবং পুলিশের উপর আক্রমণ করাটা ধারাবাহিকভাবে চলছে।
মানে দিনের পর দিন মানে মানে নিয়ম অনুযায়ী চলছে না, পুলিশকে আক্রান্ত করতে হবে, পুলিশ ল এনফোর্সমেন্টে যেন আজকে পুলিশই যদি আক্রান্ত হয়, একটা গরু চোর হোক ঘর চোর হোক যেই হোক, কাউকে তো লিঞ্চিং করার কোনো অধিকার নেই। সুপ্রিম কোর্টের অর্ডারই আছে যে লিঞ্চিং করার মতো মহা অপরাধ আর কিছু নেই, তো সেখানে তাকে উদ্ধার করে, সে যদি অপরাধী হয় তাকে উদ্ধার করতে পুলিশ ওখানে গেছে। এবার পুলিশের উপর যে আক্রমণ হয়েছিল, এবং খালি তাই না, দুজন অফিসার ইনজোর হলো, ফোর্স ইনজোর হলো, তারপরেও তো কয়েক ঘন্টা চলে গেল, কোনো অ্যাকশন হলো না, এর কোনো রিপারকেশন নেই। সিনিয়র অফিসার বা সুপারভাইজারি অফিসাররা তারা সব বসে আছেন, কেন করা আইন অনুযায়ী এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে না? কর্মী নেতাদের গ্রেফতারের প্রতিবাদে ঝাড়গ্রামে লোধাশুলিতে বাইক র্যালি, ধৃত নয় কর্মী নেতাকে নিঃশর্ত মুক্তির দাবিতে মিছিল। অভিষেকের কনভয় হামলার ঘটনায় ইতিমধ্যেই নয় কর্মী নেতাকে গ্রেফতার করা হয়েছে, যারই প্রতিবাদে ঝাড়গ্রামে লোধাশুলিতে চলছে এই বাইক র্যালি। এই ছবি দেখতে পাচ্ছেন, ঝাড়গ্রামের লোধাশুলিতে কর্মী সমাজের বাইক র্যালি। আপনারা জানেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলার ঘটনা, ইতিমধ্যেই নয় কর্মী নেতাকে গ্রেফতার করা হয়েছে, যারই প্রতিবাদে আজকে এই বাইক র্যালি। অমিতাভ রাত প্রতিনিধি এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। অমিতাভ, লোধাশুলির কোথা থেকে এই বাইক র্যালি শুরু হয়েছে এবং মূলত কি কি দাবি জানানো হচ্ছে? দেখো অমৃতা, আজকে কর্মী নেতাদের গ্রেফতারের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে এবং কর্মী আন্দোলনকে কালিমালিক্ত করার প্রতিবাদ জানিয়ে আজকে ঝাড়গ্রামের লোধাশুলি অঞ্চলে কর্মী সমাজের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও বাইক র্যালির আয়োজন করা হয়। কর্মীরা যেটা জানাচ্ছেন, গত শুক্রবার ঝাড়গ্রাম থানার গড় শালবনিতে অভিষেক ব্যানার্জির কনভয়ে হামলার পর 9 জন কর্মী নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে ঝাড়গ্রাম জেলা পুলিশ এবং প্রত্যেকেই এই মুহূর্তে জেলে রয়েছেন। তাদের যেটা বক্তব্য, তারা কোনোভাবেই এই ঘটনার সাথে যুক্ত নয় এবং তাদের এই আন্দোলনকে কালিমালিক্ত করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। তারা এই ঘটনায় বিচার বিভাগের তদন্ত এবং সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন, যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে সিআইডি এই ঘটনা তদন্তভার গ্রহণ করেছে এবং গতকাল ঝাড়গ্রাম আদালতে 9 জন কর্মী নেতাকে তোলা হয়েছিল। সিআইডি তাদের 10 দিনের হেফাজত চেয়েছিল, যদিও বিচারক সেই হেফাজতের আবেদন নামঞ্জুর করে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। তার প্রতিবাদে সেই সমস্ত নেতাদের নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং নিঃশর্ত মুক্তির দাবিতে আজকের এই বাইক র্যালি। ধন্যবাদ অমিতাভ তোমাকে। আমরা বসে একটা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী 6ই জুন ঝাড়গ্রামে বিশাল জনসমাবেশ কর্মী জনজাতির মানুষ করবে, তারই জানান দেওয়ার জন্য গ্রামে গ্রামে এই প্রচার মিছিল। এবং আমাদের কর্মী নেতাদের অনৈতিকভাবে যাদেরকে মানে অ্যারেস্ট করছেন এবং গ্রামে গ্রামে এসে প্রশাসন ধমক দিচ্ছেন, তারই প্রতিবাদে আমাদের কর্মী জনজাতির মানুষের পাশে কর্মী সমাজ আছে, আদিবাসী কর্মী সমাজ আছেন ঝাড়খণ্ড উড়িষ্যায় এবং আমাদের অন্যান্য জেলাতেও জারি আছে। বিক্ষোভ মিছিল চলবে যতক্ষণ না নিঃশর্তভাবে আমাদের এই যারা অ্যারেস্ট হয়েছেন 9 জন তাদেরকে ছাড়া হচ্ছে এবং 14 জনের যে এফআইআর নাম আছে, এবং আমরা চাইছি যে বিচার বিভাগীয় তদন্ত হোক তারই প্রতিবাদে, এবং রাজেশবাবু বদলি করেছেন তারই প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ।